এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই গত পনেরোই জুন থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিবি অনলাইন অ্যাডমিশান প্রক্রিয়া চলছে এই অনলাইন অ্যাডমিশান প্রক্রিয়ায় আপনারা এই রকম একটি ফর্ম সাবমিট করেছেন এই ফর্মটি আপনাদেরকে স্টাডি সেন্টারে গিয়ে ভেরিফিকেশানের জন্য নিয়ে যেতে হবে এবং স্টাডি সেন্টারে গিয়ে আপনারা কী কী কাজ করবেন বা আপনাদের করণীয় কী এবং স্টাডি সেন্টার আপনাদেরকে কী কী ডকুমেন্টস দেবে এই সম্পর্কিত এই ভিডিওটি অর্থাৎ স্টাডি সেন্টারে যাতে আপনারা কোনো অপ্রস্তুত অবস্থার মধ্যে না পড়েন তারই জন্যে আমাদের এই প্রচেষ্টা এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্টাডি সেন্টারে আপনাদের কী কী কাগজ সাবমিট করতে হবে বা কী কী ফর্ম ফিল করতে হবে সেগুলো আমরা এখন ভালোভাবে তুলে ধরবো আপনাদের সামনে অর্থাৎ অনলাইন ফর্ম সাবমিশান হয়ে গেলেই আপনার কাজ শেষ হচ্ছে না আপনি সেই ফর্মটা নিয়ে এই রকম ফর্মটি নিয়ে যে যার নিজস্ব পছন্দসই স্টাডি সেন্টারে গিয়ে ভেরিফিকেশান করবেন এবং ভেরিফিকেশানের জন্য অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবেন এবং মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যাবেন কারণ এইগুলো আপনি যে সাবমিট করেছেন সব কিছু ভেরিফাই হবে ওখানে এরপর ভেরিফাই হওয়ার পর আপনি অনলাইন পেমেন্ট করবেন ভেরিফাইয়ের পর আবার অনলাইনে গিয়ে পেমেন্ট করবেন পেমেন্ট হয়ে যাওয়ার পর এই রকম পেমেন্ট কনফার্মেশান রিসিপ্ট বেরোবে এবং এই পেমেন্ট কনফার্মেশান রিসিপ্টটা নিয়ে এবং অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা আপনারা ভেরিফাই করেছিলেন স্টাডি সেন্টারে এই দুটো নিয়ে পুনরায় আবার স্টাডি সেন্টারে আপনাদেরকে যেতে হবে এবং এরপর আপনারা স্টাডি সেন্টারে গিয়ে কী কী ফর্ম পাবেন এবং কী কী ফর্মে আপনারা ফিল আপ কী কী ফর্ম ফিল আপ করবেন এবং সিগনেচার করবেন সেই সব বিস্তারিত আপনাদেরকে তুলে ধরছি পেমেন্ট রিসিপ্ট নিয়ে স্টাডি সেন্টারে যাওয়ার পর স্টাডি সেন্টার পেমেন্ট কনফার্মেশান রিসিপ্টটা ভেরিফাই করার পর আপনাকে এই রকম একটি ফর্ম দেবে যে ফর্মটা আপনারা অনলাইনে ফিল আপ করেছেন সেই ফর্মটা এটা অফলাইনে আপনাকে আরেকবার ফিল আপ করতে হবে এই ফর্মটা স্টাডি সেন্টার দেবে এখানে স্টাডি সেন্টার কোড এবং স্টাডি সেন্টার নেম এবং নিজের একটা এক কপি ফটো সিগনেচার এবং যে যে সাবজেক্টগুলো আপনারা নিয়েছেন সেই সম্পর্কে তো সাবজেক্টকে মারতে হবে নিজের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল ইমেল আইডি আধার কার্ডের নাম্বার এই সব আপনাকে এইখানে লিখতে হবে বা ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটার দুটো পেজ পেছনের পেজে একই রকমভাবে আপনারা আপনার যে একাডেমিক রেকর্ড অনলাইনে সাবমিট করেছিলেন সেইগুলো আপনাকে আবার ফিল করতে হবে তারপর নিচে আপনার প্লেস আপনার অর্থাৎ বাড়ির ঠিকানা এবং দান দিকে আপনার সিগনেচার করতে হবে এবং সেই সঙ্গে স্টাডি সেন্টার একটা এনেক্স আর ওয়ান ফর্ম দেবে সেখানে আপনার নাম থাকবে আপনার গার্জেনের নাম থাকবে ডিক্লারেশান থাকবে অর্থাৎ যে তারিখে আপনি ডিক্লারেশান দিচ্ছেন সেই তারিখ মাস সাল থাকবে এবং সিগনেচার থাকবে অর্থাৎ এই ফর্মটা হলো আপনি যে কলেজের সমস্ত নিয়ম কানুন বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত নিয়মকানুন মেনে চলবেন সেই ডিক্লারেশান এটা আপনারা এইভাবে ফিল করবেন এরপর অ্যানেক্সা টু এটাও ডিক্লারেশান এখানেও একই রকমভাবে আপনার নাম এবং গার্জেন নাম এবং কলেজের নাম এবং ডিক ডিক্লেয়ার তারিখ এবং আপনার বাবার বা গার্জেনের সিগনেচার থাকবে এখানে সিগনেচারটা অবশ্যই দেখবেন সিগনেচার অফ পেরেন্ট বা গার্জেন হলে অবশ্যই আপনার বাবার বা অভিভাবকের সিগনেচার করতে হবে এবং আপনাদেরকে বলব অনলাইন যে ফর্মটা সাবমিট করে আপনি ভেরিফিকেশন করেছেন এইগুলো দু কপি করে আপনি জেরক্স করে রাখবেন এবং দু কপি আপনি সেলফ অ্যাটেস্ট করে সেলফ সাইন করে রাখবেন এবং এবং এই পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটাও আপনি দু কপি নিজের সেলফ সাইন করে রাখবেন এবং এই অফলাইন ফর্মটা যেটা স্টাডি সেন্টার আপনাকে দিয়েছে এটাও আপনি দু কপি সেলফ সিগনেচার করে দু কপি রাখবেন এবং এই অ্যানেক্সার ওয়ানটাও আপনি দু কপি জেরক্স করে রাখবেন এবং এই অ্যানেক্সার টুটাও আপনি দু কপি জেরক্স করে রাখবেন সবই দু কপি জেরক্স করে আপনি এক কপি সেট করবেন এক কপি স্টাডি সেন্টার রিসিভ করে নেবে আর এক কপি আপনাকে ফেরত দেবে অর্থাৎ স্টাডি সেন্টারে স্ট্যাম্প ও সিগনেচার সহ আপনাকে ফেরত দেবে অর্থাৎ তারা যে রিসিভ করে করে নিয়েছে তার প্রমাণ এটা আপনি যত্ন করে রাখবেন এটা হলো সম্পূর্ণ কমপ্লিট অ্যাডমিশান প্রসিডিওর এরপর আর আপনাকে কলেজে যেতে হবে না বা আর অন্য কোনো প্রক্রিয়া শুরু করতে হবে না এরপর কয়েক মাস পরে আপনি মোবাইলের মাধ্যমে এস এম এনরোলমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন যার অত আপনি সাকসেসফুলিভাবে বিডিপি কোর্সে রেজিস্ট্রেশন করিয়েছেন অবশ্যই ভিডিওটি এখানে শেষ করলাম এবং অবশ্যই ভালো লাগলে আপনারা শেয়ার করুন লাইক দিন